250 কোটির অঙ্ক ছুঁয়ে ফেলার অপেক্ষায় সুলতান। শনিবার পর্যন্ত বক্স অফিসে সুলতানের আয় 248.5 কোটি টাকা। নিজের জন্মদিনে ফেসবুক অ্যাকাউন্ট খুললেন ক্যাটরিনা কাইফ। সলমন খান ক্যাটরিনার ফেসবুক পেজে তাকে শুভেচ্ছাও জানালেন। গত 10 বছরে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা সুপারস্টারের নাম সলমন খান। সুলতানের সাফল্যের সঙ্গে সলমনের মুকুটে নতুন পালক যোগ করল এই তথ্য। সুলতান এবং দঙ্গলের চিত্রনাট্যই জন আব্রাহামের ইচ্ছে পূরণ হতে দিল না। সম্প্রতি জন জানালেন, তিনি গামা পালোয়ানের জীবন কাহিনী অবলম্বনে একটি ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি বুঝে গিয়েছিলেন সুলতান এবং দঙ্গলের সঙ্গে পাল্লা দিতে পারবে না এই ছবি, তাই আপাতত তিনি এই প্রজেক্টটি এগিয়ে নিয়ে যেতে চান না। প্রকাশ্যে এলো মহেঞ্জোদারোর নতুন পোস্টার। ছবিতে হৃতিক রোশন এবং পূজা হেগড়ের অনস্ক্রিন কেমিস্ট্রির ঝলক ধরা পড়েছে। আশুতোষ গোয়ারিকার পরিচালিত মহেঞ্জোদারো মুক্তি পাবে 12ই আগস্ট। মুক্তির পর 100 দিন পূর্ণ করল দ্য জাঙ্গল বুক। ভারতের কিছু নির্দিষ্ট মাল্টিপ্লেক্সে আবার নতুন করে প্রদর্শিত হবে এই ছবিটি। এবিপি আনন্দ।